হ্যালো বন্ধুগণ, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবার দীপাবলি কেমন কাটলো বলো? আমার তো খুব ভালো কাটলো। তো দীপাবলির আগের দিন ছিল আমার কম্পিউটারের ক্লাস, কোথায় ক্লাসে গেলাম সেটা আজকে তোমাদেরকে দেখাবো। বাড়ির থেকে বেশি দূরে না, ওই সাইকেল করে গেলে 10 মিনিট মতো টাইম লাগবে। তার আগে একটা রেলগেট পড়ে, যেটাকে আমরা বলি 51 নম্বর রেলগেট। যাওয়ার সময় সাইকেলে একটু পাম্প দিয়ে নিয়েছিলাম, তারপরে অবশেষে চলে গেলাম ক্লাসে অনেক বাধা পেরিয়ে। গিয়ে দেখলাম তেমন কেউ আসেনি, ওই 2-3 জন এসেছে, পুজোর জন্যই এত কম আসছে সবাই। আমি যাদের সাথে ক্লাস করি, মানে যারা আমার ব্যাচমেট, তারা তো কেউ আসেই নি। ওই জন্য আমি আর বেশিক্ষণ থাকলাম না, 1 ঘন্টা মতো প্র্যাকটিস করে চলে আসলাম। আর আসার সময় একটু চিকেন পকোড়াও কিনে নিয়েছিলাম, তারপরে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, একটা পুজো নিমন্ত্রণ ছিল। কারোর বাড়িতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই মিষ্টি কিনে নিয়েছিলাম। তার আগে বলি, সঞ্চিতা ব্লগ ম্যানিয়া বলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পারলে, আমার রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য। যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে এটা খুব কমন ব্যাপার যে মাটিতে চট পেতে খাওয়া, এটা কিন্তু কোনো লজ্জার কথা না। আর এই বাচ্চারা দেখো কত কিউট ওখানে দেখতে পেয়েছিলাম। তারপরে আর কি, রাত হয়ে যাচ্ছিলো, ফিরতে হবে বাড়িতে, ওই জন্য আমরাও খেতে বসে পড়লাম। আমার পাশে দেখো আমার দিদা বসেছে, ওদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল, জানি না পাখিটা আমাকে দেখে না রাগে গজগজ করছিল, দেখো কেমন মাথাটা ফুলিয়ে বসে আছে আর কামড়াতে যাচ্ছিল আঙুলে।